ক্ষমতায় আসার পর থেকে গত 10 বছরে ভারতের পরিকাঠামোগত উন্নয়নে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় মেয়াদেও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না। এবার দীপাবলির আগে নিজ সংসদীয় এলাকা বারাণসীকে এক বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী। ডাবল টেকার বাস বা ট্রেনের কথা শোনা যায়, কিন্তু বারাণসীতে গঙ্গা নদীর উপর তৈরি হতে চলেছে একটা অত্যাধুনিক ডাবল টেকার সেতু। এই প্রথম তলে থাকবে 4 লেনের রেলপথ, আর উপরে নির্মাণ করা হবে 6 লেনের হাইওয়ে। অর্থাৎ একটি সেতু দিয়ে একযোগে ট্রেন ও সড়কপথে চলা যানবাহন চলাচল করতে পারে। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সেতু তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সেতুটি তৈরির জন্য আনুমানিক 10,000 কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে বারাণসীতে যে 137 বছর পুরনো মালুম্পু সেতু আছে, ঠিক তার পাশেই তৈরি হবে এই ডাবল ডেকার সেতু। এর ফলে শুধু স্থানীয় মানুষই নয়, প্রতিদিন পূর্ব ভারতগামী লক্ষ লক্ষ মানুষ এর সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। 6 লেনের হাইওয়ে তৈরির মোট ব্যয় ধরা হয়েছে 2,643 কোটি টাকা, আর রেল সেতুটি নির্মাণে আনুমানিক 9,448 কোটি টাকা ব্যয় হবে বলে ধরা হয়েছে। 137 ইয়ার্স ওল্ড है, बहुत पुराना ब्रिज है, अपनी लाइफ कंप्लीट हो चुकी है, लेकिन उसको बहुत अच्छी मेंटेनेंस करने के कारण अच्छी कंडीशन में है। लगातार 2 साल पहले मैंने स्वयं इंस्पेक्शन भी किया था इसका, और प्योर एक अच्छी टेक्निकल टीम इसको लगातार इंस्पेक्ट करके मेंटेनेंस करती है। अब इस पर डिसाइड हुआ है कि एक नया ब्रिज बनाए, जिस ब्रिज में नीचे वाले डेक पे 4 रेलवे लाइन होंगी, 1, 2, 3, 4 रेलवे लाइन होगी, और ऊपर वाले डेक में 6 लेन का हाईवे होगा। 4 रेलवे लाइन और 6 लेन का हाईवे, ये वर्ल्ड में ट्रांसपोर्ट कैपेसिटी में, ट्रैफिक कैपेसिटी में वन ऑफ द बिगेस्ट ब्रिजेस में काउंट होगा। इसलिए जरूरी है कि हमारा एंटायर ईस्ट और नॉर्थ, ईस्ट और वेस्ट, इन दोनों को जोड़ने का ये एक बहुत बड़ा कॉरिडोर है, और इस कॉरिडोर पे गंगा जी पर ये ब्रिज अपने आप में बहुत बड़ा एक मेजर लैंडमार्क है, एक मेजर कनेक्टिंग लिंक है। इस প্রসঙ্গত 1887 সালে বারাণসীতে গঙ্গা নদীর উপর তৈরি হয়েছিল এই মালব্য সেতু। তখন অবশ্য এর নাম ছিল ডাফলিন ব্রিজ। প্রথম থেকেই এটি ছিল ডাবল ডেকার ব্রিজ। নিচের ডেকে আছে রেলপথ এবং উপরের ডেক দিয়ে গিয়েছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড। চিফ ইঞ্জিনিয়ার ফ্রেডরিক টমাস গ্র্যানভিল ওয়ালটনের নেতৃত্বে এই অনন্য সেতুটি তৈরি করেছিলেন আওয়াধ এবং রোহিলখণ্ড রেলওয়ের ইঞ্জিনিয়াররা। ভারতীয় উপমহাদেশে এর আগে এই ধরনের কোনো সেতু ছিল না। 1948 সালে মদন মোহন মালব্যের নামে অনুসারে সেতুটির নাম পরিবর্তন করে মালব্য সেতু করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।